গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ভীষণ মেঘ, আর মানে সে মানে সকাল 6:30টার সময় এত অন্ধকার, কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টিটা মনে হয় যেন রাতে হয়েছিল, তো মেঘ ছিল, এখনও মেঘই আছে। তো যাই হোক, তারপরে সকালবেলা টিফিন ফিন করে নিলাম। তো টিফিনে বানিয়েছি ওই শিমুই দিয়ে চাউমিনের মতো করে, তো ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর হচ্ছে কী রান্না করছি সেটা কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো, তার জন্য ভিডিওটা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রান্নাঘরে যাওয়ার আগে আমার এই ছোট্ট বাগানের একটা গাছ আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে জবা ফুল গাছ। তো এই যে এই গাছটার কিন্তু গোড়া একটাই, আর দু রকমের ফুল ফোটে, মানে একটা হলুদ আর একটা লাল। তো ওই হলুদ ফুলটার ডালটা কিন্তু আমরা কাটিং করে গাছে লাগিয়েছি, তো এই যে গাছটা। আর চলে এলাম রান্নাঘরে। এই যে টিফিন করেছি হচ্ছে শিমুই দিয়ে চাউমিনের মতো, আর এখানে ফুলকপি তরকারি করব। ফুলকপিটা একটু জলে ভাপিয়ে নিলাম, আর এই তরকারির মধ্যে দেবো এই মাশরুমগুলো। এগুলো হচ্ছে দুধ মাশরুম বা দুর্গা ছাতু, তো এগুলোকেও সেদ্ধ করে নেব। আর তরকারিতে দেওয়ার জন্য রয়েছে আলু। আর এদিকে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, তো এই যে চলে এসেছি গেটের বাইরে। আর এদিকে দেখুন, ওই যে রাস্তার ওপারে আমাদের পুজোর কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো পুজোর প্যান্ডেলটা শুরু হয়ে গেলেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ লাগে। তো এই যে প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে তখন দেখাবো। আর মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে টিফিনটা নিয়ে বসে পড়েছি, তার কারণ টিফিনে ভাবে বসে খাওয়ার আমার কিন্তু একদমই সময় হয় না কোনো দিনও, তাই আজকে যখন সময় পেলাম তাই খেয়ে নিই। আর এদিকে রান্না করেছি হচ্ছে কুলেখাড়া আর লাউ দিয়ে মুসুরির ডাল। আর এবারে তরকারিটা বসিয়ে দেব, তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এই তেলটুকু দিয়ে গতকাল সন্ধেবেলা পকোড়া ভাজা হয়েছিল, তো তেলটা তুলে রেখেছিলাম, এইটুকু তেল দিয়ে দিলাম। আর এর মধ্যেই আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে এখন একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এক এক করে কেটে রাখা আলু ফুলকপি এগুলো দিয়ে দেব। আলুটা একটু ভালো করে ভেজে নেব, তার কারণ আলুটা তো আমি সেদ্ধ করে নিইনি, ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে ফুলকপিটা সেদ্ধ হতে সময় লাগবে না। তো আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। আলু ফুলকপিটা ভাজবার সময় আমি কিন্তু অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এখন ওই সেদ্ধ করে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। আর এই মাশরুমগুলো দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর এই আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিই, তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে গ্রিন মুং স্প্রাউটগুলো। তো এগুলো আমি বানিয়েছিলাম, কিছুটা আমরা সকাল টিফিনে খেয়েছি আর কিছুটা রয়ে গেছে, তা ভাবলাম এগুলো তরকারিতে দিয়ে দিই। ভীষণই পুষ্টিকর, ভীষণ হাই প্রোটিন রয়েছে এতে, এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। আপনি স্যালাড হিসেবেও কিন্তু এই গ্রিন মুং স্প্রাউট খেতে পারেন। তো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, আর তরকারির মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব, খুব বেশি কিন্তু ভাজবার এগুলো দরকার নেই। আর তারপরে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, তো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে হলুদ, আর পরিমাণ মতন লবণ আর চিনিটা দিয়ে দেব। লবণ আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতন রান্নায় ব্যবহার করবেন। চিনিটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, চিনিটা কিন্তু একদমই অপশনাল। আর এবারে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, তার কারণ আজকাল বাড়িতে কিন্তু কেউই সেভাবে রান্নায় এই ঝোলঝোল খেতে পছন্দ করছে না। ঝোলটা আলটিমেটলি সেই ফেলাই যাচ্ছে, তো সেই জন্য ঝোল খুব বেশি দিচ্ছি না এখন রান্নায়। যতটুকু দরকার মানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ততটুকুই দিচ্ছি। আর এই যে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। আর তরকারিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আর আজকে করব হচ্ছে এই যে বড় বড় পাবদা মাছ, তো এগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে আনা হয়েছে। আর এই বাটিতে মশলাটা তৈরি করে নিয়েছি, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু সর্ষে গুঁড়ো, এর মধ্যে দিয়ে একবারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এবারে মাছগুলোকে ভেজে নেব। আর এই পাবদা মাছ ভাজতে আমার কিন্তু ভীষণই ভয় করে, মানে ছোটো পাবদা মাছগুলো একটু কম ফাটে, আর এই বড়ো সাইজের মাছগুলো এত বেশি ফাটে যে সেগুলো ভাজতে আমার ভীষণ ভয় করে। এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে এক পিস মাছ দিয়ে আমি অনেক দূরে সরে যাই। ওই দেখুন কীরকম ফাটছে মাছটা, তো ঢাকা দিয়ে দিলাম যে এর মধ্যে ফাটুক। আর কিছুক্ষণ পরে এক পিস ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তবেই কিন্তু উল্টে দিয়েছি, আর যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আগের পিসগুলো তেল থেকে তুলে নেবার পর এখন বাকি পিসগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো এখন ভেজে নেব। ওই একই সমস্যাগুলো কিন্তু ফাটবে, তো চলুন তাহলে মাছগুলো ভেজে নিই। আর মাছগুলো ভেজে তুলে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এই মাছে একটু আলু বেগুন দিয়ে মাখামাখা ঝোল করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি আলু বেগুন কিছু দিলাম না, এমনি রান্না করছি। তো দেখুন একটু আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, তো সেটাই প্রথমে তেলের ওপরে দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে নেব, কারণ আদা কিন্তু বেশি ভাজলে আবার তেতো হয়ে যেতে পারে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার বাটিতে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। আর ওই মশলাটার মধ্যে আমি একটু জল মিশে একটু পাতলা করে নিয়েছিলাম, তার কারণ ওরকম থকথকে পেস্ট তেলের ওপর দিলে পরে কিন্তু অনেক সময় মশলাটা পুড়ে যায়, খেতে ভালো লাগে না। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ ওই মশলার মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রান্নার রঙটা ভালো হওয়ার জন্য। তাহলে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই চলুন। আলুটা তো ঘরে থাকি, কিন্তু আজকে বেগুনটা না থাকার জন্য আমি বেগুনটা দিতে পারলাম না। তবে অবশ্যই কিন্তু আলু বেগুন দিয়ে করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে মশলাটা কিন্তু এখন আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একদমই গামাখা ঝোল হবে এই রান্নাটায়, তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, তবে আরেকটু এটা ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। তবে বাজারে আজকে আমি ধনে পাতা খুঁজে পেলাম না কোথাও, আর যেসব দোকানে রয়েছে সেখানে কিন্তু ধনে পাতার প্রচুর দাম, আর ধনে পাতাগুলো সেরকম ভালোও না। আর এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে মাছের ঝোলটা। আর তারপরে যাব হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে, তো দেখুন কি বৃষ্টি নেমে গেছে এর মধ্যেই, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি যাব করে নিচে নেমে এসে দাঁড়িয়ে রয়েছি, মানে যেতে পারছি না, এতটাই বৃষ্টি হচ্ছে। তো
তো বন্ধুরা, তারপরে তো কোনো রকমে বৃষ্টির মধ্যে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এলাম। আর এখন স্নান টান হয়ে গেছে, আর এই যে আজকে অনেকদিন পরে আমি গুঁড়ো সিঁদুর করেছি। তো গুঁড়ো সিঁদুর আমি করি না সাধারণত, মানে ভীষণই মাথা চুলকায়, সেই জন্য মানে এই জায়গাটা না খুব চুলকায়, সেই জন্য আমি লিকুইড সিঁদুরই পরি। এটা এখন খাবে না, দেখো এই এইটা এখন খাবে না, তুমি এখনই ভাত খাবে, হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।